ইদানিং সাকিবের সব মনোযোগ যেন ছয়েই, ছক্কার সঙ্গেই বন্ধুত্ব এই সাকিবের একটু বাড়াবাড়ি হলো কিনা। এক বিপিএলে 20টা ছয়ের সঙ্গে 34টা চার, এই বিপিএলে সাকিবের সঙ্গে তো ছয়ের বন্ধুত্বই হলো। মিরপুরে আজও সাকিব নামের গর্জন। প্রথম ছয়টা নাহিদুলকে ক্লিন স্ট্রাইক, মিড উইকেটে নাহিদুলকে ওড়ানো। হাসান মুরাদকেও মেরেছেন ছয়, পরের বলে আবার চার, 10 বলেই 19 রানে সাকিব। মার্ক ডেলের এক ওভারে রান উঠল 22, স্লোয়ার বলে সাকিবের স্লগ সুইপ, কাউকর্নারে সাকিবের ছয়। মাঠে ছিলেন 21টা বল, রান করেছেন 36, বাউন্ডারি চেয়ে ওভার বাউন্ডারিতেই বেশি মনোযোগী সাকিব। 4টা ছয়ের ইনিংসে সাকিবের ব্যাটে মাত্র 1টা 4। রকমারের ডিসকাউন্টের উপরে শুধুমাত্র নগদ দিয়ে পেমেন্ট করলেই পাবেন আরও 21% ক্যাশব্যাক। বোলিং এ সুযোগ হয়েছে নষ্ট, প্রথম ওভারেই খরচা 14 রান। পরের ওভারেই সাকিবের কামব্যাক, মাহমুদুল হাসান জয়কে ফেরানো, 99 বার টি-20তে ব্যাটারকে করেছেন বোল্ড, অপেক্ষা সেঞ্চুরির। পরের 3 ওভারে খরচা মাত্র 11টা রান, 4 ওভারে 25 রান দিয়ে 1টা উইকেট সাকিবের, এমন ম্যাচেও 11টা ডট বল মিস্টার 75-এর। অন্য অনেক রেকর্ডের মতো এখানেও প্রথম আর একমাত্র 1000। বিপিএলের যে ছোট ইতিহাস, সেখানে প্রথম বোলার হিসাবে 1000টা ডট বল পেরিয়েছেন সাকিব আল হাসান। মোট বলের প্রায় 48.8% বলই একটা রানও দেননি সাকিব। সাকিবের চেয়ে বেশি রান ছিল দুজনের, আর বেশি উইকেটও ছিল খালেদ আর করিম জানাতের। তবে কার্যকারিতায় সাকিবই এগিয়ে, হলেন ম্যাচ সেরা, টি-20-র 38তম ম্যাচ সেরা, সামনে আর মাত্র 5 জন। 2 নম্বরে যেতে আরো 4 বার ম্যাচ সেরা হলেই হচ্ছে সাকিবের। কখনো এমনও হয় কোন ক্রিকেটার যেন মাঠে নামলেই এক একটা নতুন রেকর্ড হয়, সাকিব আল হাসানও ঠিক যেন সেই পথে আছেন কিংবা হাঁটছেন সেই পথ ধরেই, নামলেন আর রেকর্ড গড়লেন। প্রথমে ব্যাট হাতে করলেন 36টা রান, পরে বল হাতে নিলেন মাত্র 1টা উইকেট, কিন্তু তবুও ম্যাচ সেরা সাকিব। 1000টা ডট বল পেরিয়েছেন, সঙ্গে 38 বার ম্যাচ সেরা, সাকিব আল হাসান যেন আছেন রেকর্ডের পথেই। রিফাত এমিল, টি স্পোর্টস, ঢাকা। ফর মোর আপডেট সাবস্ক্রাইব টু আওয়ার ইউটিউব চ্যানেল এন্ড ক্লিক অন দ্য বেল আইকন, ফলো আস অন ফেসবুক এন্ড ইনস্টাগ্রাম, ডাউনলোড টি স্পোর্টস অ্যাপ টু এনজয় এক্সাইটিং গেমস এন্ড হাইলাইটস, ভিজিট tsports.com.